নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে এ লিগের ক্লাবের সঙ্গে কি ইস্টবেঙ্গলের একটা টাই আপ হতে চলেছে সেই নিয়ে কি ব্যাপার বেরিয়ে আসছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নেব কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা কথা বলি এ ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি কে নিয়ে তো ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি এই সিজনে খুব একটা ভালো কিন্তু ছন্দে নেই এ লিগে কিন্তু তাদের বাকি যদি কিছু সিজনের দিকে তাকানো যায় তারা মোটামুটি ছ নম্বর পজিশন এমনকি তিন নম্বর এক নম্বর পজিশনেও কিন্তু তারা শেষ করেছিল লাস্ট কয়েকটা বছরের রেকর্ড যেটা বলছে তো এলিগের ক্লাবের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা মোটামুটি যোগসূত্র তৈরি হয়েছে কারণ এলিগের ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি আজকে একটা পোস্ট দিয়ে জানানো হয়েছে সেই পোস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটুখানি তোমাদের ব্যাপারটা আরও বুঝিয়ে বলে দিই কারণ ফেসবুক পেজে এই পোস্টটা করেছিলাম সেখানে একাধিক মানুষের রিকোয়েস্ট যে ব্যাপারটা কি হতে পারে একটুখানি জানাও তো যেটুকু এখনও পর্যন্ত আপডেট পেয়েছি সেটুকুই তোমাদের শেয়ার করছি তো সেক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনাইটেডের তরফ থেকে জানানো হয়েছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়েছে এবং ইস্টবেঙ্গলের ক্লাবের জার্সি এবং পতাকা তারা পেয়েছে এবং তাদেরও জার্সি পতাকা মানে নিজেদের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে এবং শেষে যেটা তাদের বার্তা তারা জানিয়েছে যে আমরা ভবিষ্যতে একসাথে কাজ করা এবং নিজেদের ক্লাবগুলোকে আরও বড় করার উপায় এবং নানান রকম পরিকল্পনা করব তো এছাড়াও ভিতরের যেটুকু খবর জানতে পারলাম টেকনিক্যাল কিন্তু বেশ কিছু সাপোর্ট নেক্সট সিজনে ইস্টবেঙ্গল এই ক্লাবের থেকে পেতে চলেছে যেমন হয়তো প্রি সিজন টুর্নামেন্ট এই দলের সঙ্গে একাধিকবার খেলা হতে পারে বা দু একবার হয়তো খেলা হতে পারে এরকম কিছু হবে এছাড়া প্লেয়ার আদান প্রদানের ক্ষেত্রেও হয়তো এরকম একটা হতে পারে যেরকমভাবে চেন্নাইন এফসির একটা টাই আপ হয়েছে একটা বিদেশি ক্লাবের সঙ্গে সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গেও কিন্তু একটা বলতে গেলে যোগসূত্র স্থাপন হবে এটা ভবিষ্যতের পরিকল্পনা এখনই কিন্তু সেরকম কিছু নয় যেহেতু ওয়েস্টার্ন ইউনাইটেডের তরফ থেকে অফিসিয়ালি এই রিলি মানে প্রেস রিলিজটা করা হয়েছে সেটাই তোমাদের শেয়ার করে দিলাম অনেকের প্রশ্ন ছিল যে এই ব্যাপারটা কি হতে পারে আশা করি বোঝাতে পারলাম মানে দুটো ক্লাবের মধ্যে কিছু একটা কাজ হবে পরবর্তী সময় এবং সেটা টেকনিক্যালি ব্যাপার কিছু হবে যেরকমভাবে মুম্বাই সিটি এফসি এবং সিটি গ্রুপের একটা যোগসূত্র রয়েছে সেরকমই যোগসূত্র পরবর্তী সময় ফিউচারে হওয়ার একটা মোটামুটি প্রবল সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেকটা ভালো হবে ইস্টবেঙ্গলের দিকে আরও ভালো প্লেয়ার তারা বিদেশ থেকে নিয়ে আসতে পারবে কিছু প্লেয়ারকে লোনে নিতে পারবে অনেক ক্ষেত্রেই কিন্তু হেল্প হবে পরবর্তী সময় তো দেখা যাক ইস্টবেঙ্গলের তরফ থেকে এই বিষয় নিয়ে পরবর্তী সময় যদি কোনো আপডেট বেরিয়ে আসে তোমাদের অবশ্যই শেয়ার করে করে নেব আর এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে যেহেতু কথা বলছি ইস্টবেঙ্গলের একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে তো এই সিজন মোটামুটি শেষ হয়ে গেছে জর্ডান এলসের জন্য এবং সিজনের প্রথমই ছটা ম্যাচই খেলেছিল তারপরে ইনজুরি ইঞ্জুরির পর দেশে ফিরে যাওয়া আবারও ইস্টবেঙ্গল শিবিরে এসে প্র্যাকটিস করা এবং কোচ তাকে নিজে ডেকে এনেছিল যে তুমি এখানে এসে বাকি রিয়াক্টুও করো তো এই মুহূর্তে কোচ হয়তো দেশে ফিরে যাবে বা দেশে ফিরে যাওয়ার মোটামুটি দু এক দিনের মধ্যেই তো সম্ভাবনা রয়েছে বিদেশি প্লেয়ার সবাই মোটামুটি দেশে ফিরে গেছে সেইভাবেও জর্ডান এলসেও কিন্তু তার দেশে ফিরে গেছে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করেছে তার পরিবারের সঙ্গে সে সময় কাটাচ্ছে এবার দেখো কন্ট্রাক্ট তার শেষ হয়ে যাচ্ছে এবার ইস্টবেঙ্গল অবশ্যই পরিকল্পনার মধ্যে রেখেছিল বলেই তাকে আবারও ডেকে নিয়ে আসা হয়েছিল এখানে তার প্র্যাকটিস করানোর জন্য তো দেখা যাক পরবর্তী সময় কন্ট্র্যাক্ট এক্সটেনশানের তো মোটামুটি কথা রয়েছে এবং শর্ট টার্ম কন্ট্র্যাক্ট খুব একটা বড় কন্ট্র্যাক্ট হয়তো জর্ডানকে দেয়া হবে না কারণ তাকে দেখে নেওয়া হবে সে কতটা ফিট রয়েছে যদি সেটা সে ঠিকঠাকভাবে ওরকি কাজ চালানো গোচের করে দিতে পারে বা ভালো পারফরমেন্স করে দিতে পারে তাহলে কিন্তু একটা ভালো কন্ট্রাক্ট জটানকে দেওয়া হবে তো এরপর যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি এই বিদেশি প্লেয়ার কিন্তু এবছরে খুব ভালো ফুটবল খেলেছে বত্রিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার এই প্লেয়ার জেরিমি মানসারো এবং এই সিজনে পাঁচটা গোল একটা অ্যাসিস্ট করেছে এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন খেলা হয়েছিল আলাদাই কিন্তু ফুটবল খেলেছিল এই জেরিমি মানসারো তো জেরিমিকে নিয়ে কিন্তু নেক্সট সিজনে পরিকল্পনা করতে চাইছে না চেন জামশেদপুর এফসি কারণ জামশেদপুর দলটা ভাঙতে চলেছে পুরোপুরি জামশেদপুরের একাধিক প্লেয়ার বেরিয়ে যাচ্ছে বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ার তো সেক্ষেত্রে জেরেমির সঙ্গে কিন্তু কোন রকম কন্ট্রাক্ট বাড়ানোর তার কাছে অফার জামশেদপুরের তরফ থেকে নেই কিন্তু আইএসএল এর কিছু ক্লাবের রীতিমতন ইন্টারেস্ট রয়েছে এবং ইস্টবেঙ্গলও কিন্তু একটা সময় ইনকোয়ারি করেছিল এই জেরিমি মানুষ নেবার ব্যাপারে তো দেখা যাক পরবর্তী সময় কোন কোন ক্লাবের অফার গেছে তার কাছে বা কোন প্রস্তাবে সে রাজি হচ্ছে সেগুলো জানা গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই ছোটোই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ